আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। দলটির বিরুদ্ধে নিজেদের মাঠে প্রথমবারের মতো বাংলাদেশকে এ পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এর আগে বাংলাদেশ আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছে দুইবার। বাংলাদেশে সফরে এসে দুইবারই 2-1 ব্যবধানে হেরেছে আফগানিস্তান। এবার তাদের সামনে লক্ষ্য বাংলাদেশকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের আগুনে পোড়ানো। সিরিজে আফগানরা 2-0 এগিয়ে রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে আফগানরা অনেকদিন ধরে নিজেদের দেশে খেলতে পারে না। মাঝে রশিদরা ভারতের দেরুদুনে স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছিল। সেখানে তারা টাইগারদের হোয়াইট ওয়াশ করেছিল, কিন্তু সেটা ছিল টি টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে কখনোই আফগানিস্তান বাংলাদেশকে দবল দলাই করতে পারেনি। এবারই সুবর্ণ সুযোগ তাদের সামনে। অন্যদিকে মাঠে ও মাঠের বাইরে বাংলাদেশের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। প্রথম ওডিআই শেষে অধিনায়ক তামিম ইকবালের অবসর নেয়া এবং পরদিন অবসর থেকে ফেরার ঘোষণায় আজ করা যাচ্ছে যে বাংলাদেশ শিবিরে টালমাটাল অবস্থা চলছে। দ্বিতীয় ওডিআইতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় লিটন দাসের কাঁধে। তবুও সাকিব মুশিরা পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি। পরপর দুই ম্যাচে বাংলাদেশি ব্যাটাররা রশিদ মুজিবদের কাছে একেবারে পর্যদুস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আজ বাংলাদেশকে খেলতে নামতে হবে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে। প্রিয় দর্শক, বাংলাদেশ কি পারবে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে? তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।